ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা গুরুত্বপূর্ণ জিএনএম এর ক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো যে লজিক্যাল রিজনিং একটা গুরুত্বপূর্ণ পেপার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিকে ক্র্যাক করতে হলে এখন থেকে প্রত্যেকটা ক্লাস তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে তো চলো এক এক করে আমরা শুরু করি এবং জানি যে সঠিক শর্টকাটগুলো কী হবে অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এখানে বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার অর্থাৎ তোমাদের এখানে যে মিসিং নাম্বার রয়েছে এই যে জায়গাটাই সেটা তোমাদেরকে অবশ্যই ফাইন্ড করতে হবে নিচে চারটে অপশান রয়েছে অপশানের মধ্যে তোমাদেরকে চুজ করতে হবে তো এই ধরনের যদি তোমাদের প্রথমে থাকে তাহলে যেটা অ্যাট ফার্স্ট তোমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাকে দেখতে হবে যে নয় এখানে সাতাশে চুয়ান্ন এসছে ঠিক আছে তো এখানে চোদ্দো বিয়াল্লিশ এইট্টি টু ফোর রয়েছে সেভেন রয়েছে ফিফটি টু রয়ে ফোর্টি টু রয়েছে তাহলে এখানে তোমাকে মিসিং নাম্বারটা ফাইন করতে হবে শর্টকাটটা দেখে নাও এখানে দেখো এখানে তুমি ভালো করে দেখবে এখানে কত দিয়ে আমি গুণ করছি এখানে তিন দিয়ে গুণ করছি তাহলে তিন দিয়ে গুণ করে টোয়েন্টি সেভেন হলো এখানে সিক্স দিয়ে মাল্টিপ্যাল করলে তোমার হবে ফিফটি ফোর সিমিলারলিভাবে চোদ্দোকে এখানে তিন দিয়ে করো বিয়াল্লিশ হবে ফোর্টি টু হবে এখানে সিক্স দিয়ে করো এখানে এইটটি ফোর হয়ে যাবে সিমিলারলিভাবে তোমাকে এটাও করতে হবে অর্থাৎ এই যে লজিকটা আমি এখানে পেলাম এই লজিকটা কিন্তু তিন জায়গায় অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো অবশ্যই এখানে আমি তিন দিয়ে করব তিন দিয়ে করলে এখানে দেখো এখানে অবশ্যই ছয় দিয়ে ছয় দিয়ে ফোরটি টু হয়ে গেছে ছ সাথে বিয়াল্লিশ ঠিক আছে এখানে করলে আমি টোয়েন্টি ওয়ান পেয়ে যাবো তাহলে অপশন দেখে না অপশান বিজ দ্য রাইট অ্যান্সার ওকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি চলো নেক্সট ডেটটা চলে যায় ওকে দেখো এবারে নেক্সটে আমরা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশনগুলো আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে এখানে স্টেটমেন্ট কি করে হবে দেখো এখানে বলা হচ্ছে ভালো করে ফলো করো যে অল বোটলস আর পাইপ নো লিড ইজ পাইপ তাহলে এখানে এই কনক্লুশন দেওয়া রয়েছে ঠিক আছে তারপরে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে চলো কী করে আমরা করব সেটা শর্টকাট করে দেখে নিই এখানে বলা হচ্ছে অল বোতল সার পাইপ তাহলে অবভিয়াসলি আমরা এটা করতে পারি কি করে যে এটা এটা সাপোজ ধরো এটা কি অল বোতল এটা হচ্ছে বোতল আমি ধরলাম তাহলে অল বোতল সার কি অল বোতল সার পাইপ তাহলে এই বোতল রয়েছে এই সমস্ত বোতলই কি পাইপ নেক্সট বলছে নো লিড ইজ পাইপ অর্থাৎ এটা যদি পাইপ হয় এটা হচ্ছে লিড এটা হচ্ছে লিড তাহলে কোন লিড পাইপ নয় কিন্তু বলেছে যেহেতু এই যে এর এর সাথে রিলেশনটা এটা ক্রস হবে অর্থাৎ রিলেশান কিন্তু ঠিক হবে না ঠিক আছে কারণ এখানে তোমাদেরকে বলে দিয়েছে নো লিড ইজ পাইপ তাহলে এই যে লিড আর এই পাইপের সাথে কোনো তোমাদের সম্পর্ক নেই ঠিক আছে তাহলে এটা কি করে করবে কনক্লুশনে কি বলছে নো বোতল ইজ লিড তাহলে এই যে নো বোতল ইজ লিড তাহলে এটা কি ঠিক হবে কি বেঠিক হবে তোমাদেরকে দেখতে হবে নেক্সট হবে সাম বোতলস আর পাইপ তাহলে সাম বোতল কিছু বোতল হয় পাইপ সেটা আমরা দেখব ঠিক আছে তো প্রথমটা আমরা কী করে দেখব নো বোতল ইজ লিড তাহলে এই যে নো বোতলের সাথে লিডের কোনো সম্পর্ক নেই অবভিয়াসলি এটা সঠিক হবে স্টেটমেন্টটা ঠিক আছে নেক্সট কি বলছে যে সাম বোতলস আর পাইপ তাহলে কিছু এই যে বোতল রয়েছে এই সমস্তটা হচ্ছে বোতল কিন্তু কিছু বোতল হয় পাইপ অবভিয়াসলি কিছু বোতল কিন্তু পাইপ কারণ সব বোতল যদি পাইপ হয় এখানে বলা হচ্ছে ওয়াল বোতল আর পাইপ তাহলে কিছু বোতল তো অবশ্যই পাইপ হবে ঠিক আছে তাহলে এই স্টেটমেন্টটাও সঠিক তাহলে দুটোই কিন্তু সঠিক তাহলে কোথায় হয়ে যাবে সি হয়ে যাবে অর্থাৎ ঠিক আছে দুটোই হবে সঠিক উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সটে চলে যাব দেখো এবারে নেক্সট আমরা আলোচনা করবো যে এগুলো কোডিং অ্যান্ড ডিকোডিং কোডিং ডিকোডিং কি করে করবে দেখো এখানে বলা যায় ইফ প্রভা প্রভার কিন্তু এখানে সংকেত বা কোড দেওয়া রয়েছে ঠিক আছে এখানে তিলক রয়েছে তিলকের কোড দেওয়া রয়েছে তাহলে তোমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে যে ভারতীর কোড কত এ ধরনের পরীক্ষায় তোমাদের যদি আসে কি করে শর্টকাটে করবে সেগুলো দেখে নাও প্রভার কোড দেওয়া এখানে রয়েছে ঠিক আছে তাহলে প্রভার কোডটা আমি এখানে লিখে নেব ঠিক আছে প্রভা প্রভার সমান কি দেওয়া রয়েছে এখানে দেখো পরপর নিচে আমি লিখে নেব টু সেভেন ফাইভ নাইন ফাইভ দেওয়া রয়েছে এবং তিলক যে রয়েছে তিলকের কোড দেওয়া কী রয়েছে দেখো টি এইচ আই এল এ কে তিলকের কোড রয়েছে থ্রি সিক্স তারপরে রয়েছে এইট ফোর ফাইভ ওয়ান তাহলে তোমাদের ফাইন করতে ভারতী ভারতীর প্রথম বি আছে বিয়ের এখানে কোড কী দেখব বিয়ের এখানে আমি কোড দেখতে পাচ্ছি নাইন প্রথমে নাইন লিখে নেব এইচের কোড কী রয়েছে এইচ কোথায় রয়েছে এইচ এখানে রয়েছে এইভাবে তোমরা লিখবে এইচের কোড হচ্ছে সিক্স নাইন সিক্স অপশানে দেখে নেবে নাইন সিক্স কোথায় রয়েছে দেখো নাইন সিক্স নাইন সিক্স নাইন সিক্স এই যে নাইন এখানে রয়েছে একমাত্র বাকিগুলোতে দেখো নাইন সিক্স কোথাও নেই অবভিয়াসলি আমি কেটে দেবো বাকি দেখার দরকার তোমাদের কোথাও কোনো নেই কারণ টাইম সেভ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে কিন্তু নাইন সিক্স অবশ্যই চলে আসছে অপশান এ কে আমি নিয়ে নিব বাকি আমার দেখার কোনো আর লেখারও কোনো দরকার নেই কারণ টাইম সেভ করতে যত টাইম সেভ করতে হবে তো বেশি উপকার হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো নেক্সটে চলে যাবো ওকে চলো এবারে আমরা দেখে নেব মিসিং নাম্বারগুলো ঠিক আছে বা মিসিং নাম্বার কী করে তোমাদেরকে করতে হবে দেখো এগুলো দেখো দশ সিক্স টেন এইটিন থার্টি ফোর তাহলে এখানে কী হবে সেটা তোমাদেরকে বের করতে হবে অপশনের মধ্যে তোমাকে চুজ করতে হবে কিন্তু সিরিজটা তো অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তাই তো তাহলে সিরিজগুলো কী করে মনে রাখবে দেখো এখানে ছয়ের পরে দশ এসছে এখানে আঠারো এখানে চৌত্রিশ কী করে করবে এখানে ছয়ের পরে দশ এসছে তাহলে কত এখানে যোগ হচ্ছে এখানে প্লাস ফোর হচ্ছে এখানে আঠারো এসছে এখানে দেখো ভালো করে এইট প্লাস হচ্ছে এখানে কত হচ্ছে তাহলে এটা কী হচ্ছে চার আট তাহলে ডাবল হচ্ছে আট আট কত হবে অবশ্যই ষোলো হবে ষোলো ষোলো এখানে কত হবে বত্রিশ হবে ঠিক আছে তাহলে কিন্তু ডাবল ডাবল করে প্লাস হয়েছে চার প্লাস হলো তারপরে আট হলো চার চারে আট 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 কত ষোলো 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 বত্রিশ তাহলে বত্রিশ এখানে যোগ করে দাও চৌত্রিশ সাথে বত্রিশ যোগ করলে হবে সিক্স আর থ্রি সিক্স তাহলে সিক্সটি সিক্স হবে তোমাদের সঠিক উত্তর অপশান সিজ দ্য রাইট অ্যান্সার সিক্সটি সিক্স নেক্সট আমরা দেখবো নেক্সট কী রয়েছে দেখো ফোর্টি এইট টোয়েন্টি ফোর নাইনটি সিক্স ফোর্টি এইট অন নাইনটি টু তাহলে নেক্সট কী হবে দেখো এই ধরনের তোমরা যদি ফলো করো একটা সিরিজের মধ্যে যে একটা একটা কমছে আবার বেড়ে যাচ্ছে আবার কমছে আবার বেড়ে যাচ্ছে আবার কমছে এই ধরনের তোমরা যদি সিরিজে ফলো করো ঠিক আছে আবার বলছি একটা বাড়ছে আবার কমে যাচ্ছে আবার বাড়ছে আবার কমে যাচ্ছে বা একটা কমছে বাড়ছে এরকম মানে এটা দেখো একটা সিরিজ চলছে অর্থাৎ কম থেকে বেশি চলছে বা বা তোমরা ধরে নিতে পারো যে বেশি থেকে কম আসছে এ ধরনের সিরিজ যদি হয় তাহলে কিন্তু এইভাবে হবে কিন্তু একটা বাড়ছে একটা বাড়ছে দেখো এখানে চব্বিশ হয়েছে আবার নাইনটি সিক্স হয়েছে ফোরটি এইট হয়েছে এই ধরনের যদি বাড়া কমা হবে তাহলে তোমরা এইভাবে একটার পর একটা তোমরা করবে ঠিক আছে একটার পর একটা করবে যেমন এটার সাথে এটা হবে তারপরে এইখানে হবে ঠিক আছে এইভাবে তোমরা করবে একটা ছেড়ে ছেড়ে করবে দেখো আটচল্লিশ আটচল্লিশের সাথে দুই গুণ করো কত হবে নাইনটি সিক্স হবে কোন তো দুই নাইনটি সিক্স হবে নাইনটি সিক্সের সঙ্গে দুইকে গুণ করো কত হবে ওয়ান নাইনটি টু হবে দুই করে গুণ হচ্ছে সিমিলারলি ভাবে চব্বিশের সাথে এখানে দুইকে গুণ করো ফোরটি এইট হবে সিমিলারলি ভাবে ফোরটি এইটের সাথে দুই গুণ করো এখানে নাইনটি সিক্স হয়ে যাবে তাহলে অবশ্যই তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নাইনটি সিক্স ওকে তো আজকের মতো এই ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য যত তোমরা এখন থেকে ভালো করে দেখতে পাবে টোয়েন্টি থ্রিতে অবশ্যই তোমরা প্রথম রাউন্ডে চান্স পেয়ে যাবে তো ক্লাসগুলো আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে যাদের যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনে সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই তোমরা এখন থেকে ক্লাসগুলো লাইক এবং কন্টিনিউ দেখতে থাকো থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক কেয়ার